খান সাহেব সবাইকে জানিয়ে দে, কাজ পেলে আরাম করার শাস্তি দৌলত খান এভাবেই দেয়। এই লাশ জঙ্গলে ফেলে দে। আর শোন, নতুন ফরেস্ট অফিসার জয়েন করেছে, অথচ আমাকে সালাম দিতে যায়নি। প্রাইজ দেব। দাঁড়াও, আমি আসছি। চোখ বন্ধ করো। আমি ইয়েস মাই ডার্লিং। এবার চোখ খোলো। আমারটা এক তারাওয়ালা লকেট, আর ভাইয়াটা দুই তারা। কারণ তুমি সবার ছোট তাই এক তারা, ভাইয়া বড় তার দুই তারা, আর মা সবার বড় কাজেই তিন তারা। এক্সেলেন্ট প্রেজেন্টেশন, এক্সেলেন্ট। তাহলে কেক করা পর্ব শুরু। কাম অন এভরিবডি। কি হলো আজকের এই খুশির দিনে হয়ে যাক একটা গান? Ah!
আয়োজন কিন্তু গেস্ট হলো আপনার ওই ওসি আর তার পরিবার, আপনার কথা বিমানও ভুলে গেছে। ভুলে যায়নি, মানে আমাকে গনায় ধরেনি। ভিকু বেজম্মার বাচ্চা, ওই ওসি আর ফরেস্টার দুইজন দুইজন এক হয়ে গেছে, তাই না? জি হুজুর। না, এক হয়নি, এক আর এক এগারো হয়ে গেছে। মহাশক্তি, আমার ধান্দা বন্ধ করার পায় তারা, জেলের ভাত খাওয়ানোর পরিকল্পনা। হ্যাঁ ভিকু, আমি কি করি? হ্যাঁ, গাছ কেটে পাচার করি, ওই ফরেস্ট অফিসারকেও আমি পাচার করব, এই দুনিয়া থেকে ওই দুনিয়ায়। তবে কানেকশন কাট করার আগে ওর সামনে এক টুকরা মাংস ফেলে দেখতে হবে, কারণ এক কাপ চা। জি আচ্ছা। অফিসার খান সাহেব তোমাকে তলব করেছেন। আমি সরকারের গোলাম, দুলু খান নই, দরকার থাকলে তোমার দুলু খাকে আসতে বলো। জানি সোজা আঙুলে ঘি উঠবে না, বাঁকা আঙুল সঙ্গেই আছে। কই রে তোরা, আয়। দুলুখার লোকজন, খবরটা বেগম সাহেবাকে দিতে হয়, দুলুখা যাকে ধরে তার সর্বনাশ করেই ছাড়ে। আরে এসো এসো অফিসার। দুলুখা, আমাকে এভাবে নিয়ে আসার কারণ? কারণ তুমি আমার কারবারে বাধার সৃষ্টি করছো, আর আমার কারবারে যে বাধা দেয় সে দুনিয়ায় থাকে না, আমি তার কানেকশন কাট করে দিই। তার মানে তুমি শুধু চোরা কারবারেই নও, একজন খুনিও বটে। হ্যাঁ, ব্যাপার যখন তোমার কাছে পরিষ্কার তখন আর পর্দা কিসের? মন থেকে রাগ গোসা ঝেড়ে ফেলো আর আমার দিকে বন্ধুত্বের হাত বাড়াও। এরফান চৌধুরী, তোমার মতো কালোবাজারি খুনির বন্ধু কোনোদিন হতে পারে না, কারণ সে আইনের বন্ধু। এরফান চৌধুরী, দুলুখার বন্ধুত্বে কত ফায়দা কত লাভ তা তুমি জানো না। জীবনভর ফরেস্ট অফিসারের চাকরি করে তুমি এত টাকা রোজগার করবে না যা আজ আমি নাজরানা হিসাবে দেব। নাও, এই নাও, আরো নাও, যত খুশি নাও, ইচ্ছে মতো নাও। কসম, যতদিন তোমার বন্ধুত্বের হাত আমার হাতে থাকবে ততদিন এই নোটের বন্যা বইতেই থাকবে। এরফান চৌধুরী বাজারের পতিতা নয়, যাকে নোটের বন্যায় কেনা যায়। বাজারে না তুমি আছো না আমি, এটা দুলুখার কালো রাজত্ব। আমি চাই তুমি আমার প্রসাদের দামি মেহমানের মর্যাদা কবুল করো। এই প্রস্তাবটি অন্য কাউকে দে,
যারা লোভ লালসার জন্য নিজের দেশ জাতি আর বিবেকের সাথে বিশ্বাসঘাতকতা করে। কিন্তু যে মানুষটা আজ তোর সামনে দাঁড়িয়ে আছে তাকিয়ে দেখ, এ মানুষ বাংলার পবিত্র মাটিতে জন্ম নেয়া এক বট বৃক্ষ, যার মজবুত শিকড় মায়ের মতো মাটির বুক আগলে ধরে আছে। আর তুই এক গাদ্দার খুনি দেশদ্রোহী, আমাকে টাকার আগুনে পোড়াতে চাস? আমার চোখের দিকে তাকিয়ে দেখ, এক ইমানদার অফিসারের ছবি দেখতে পাবি। বাস বাস বাস, বন্ধ করো তোমার ভাষণ। দুনিয়ায় টাকার লোভ যার নেই সে 100% ইমানদার। তবে আমার প্রাসাদে ইমানদারের পুরস্কার একটাই, মৃত্যু। আই মিন কানেকশন কাট। আরে আরে আরে, অফিসারের স্ত্রী বিধবা হয়ে গেল। আরে তুই আর আমাকে কি মারবি? তোর যৌবনের আগুনে আমি নিজেই জ্বলে পুড়ে মরছি। দেখো ওকে আমার বেডরুমে নিয়ে যা। এসো আমার সঙ্গে, মিনার তুমি বাচ্চাটাকে দেখো, চলো। কে বাঁচাবে, কে বাঁচাবে? আরে ওরা পালাচ্ছে তো। এই কে, কোথায় আছিস? ওকে ধর, ধরো, কানেকশন কাট করবে। বাবা খুন করে আমাকে বিধবা করেছে, ওর পোশাক কুত্তারা আমাকেও জানে মারার জন্য আমার পিছু নিয়েছে। দেবেন সাহেবা, আপনি এক কাজ করুন, বাবলুকে নিয়ে শিখি পালিয়ে যান, ওই শয়তানের বাচ্চাদের আমি ঠেকাচ্ছি। আমি যান, কথা বলার সময় নেই দেবেন সাহেবা, আপনি অন্তত বাবলুকে নিয়ে পালিয়ে যান। আর এক পা আগে বাড়লে মাথা দুবার করে দেবো সীমানার মধ্যে। এই পুলিশ আসার আগে লাশটা তাড়াতাড়ি সরিয়ে ফেল। দুলুখা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে আরে ওসি, এত গরম কেন? হ্যাঁ সত্যি অ্যারেস্ট করে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব, সবার সামনে কুত্তার মতো বেঁধে নিয়ে যাব। চালাকি করে কোনো লাভ হবে না, তোর আড্ডা পুলিশ ঘেরাও করে রেখেছে। তবে আর কি, পড়াও হাত করা। চলো এখন চলো, দেখো কে কাকে নিয়ে যায়। পুলিশ বাহিনী অস্ত্র ফেলে দাও, নইলে তোমাদের অস্থির মাথা ফুট হয়ে যাবে। ফেলে দাও রাইফেল। খবরদার কোন রিস্ক করবে না, ওসি উঠে এসো, উঠে এসো। আমরা বুঝে নিরাপদ জায়গায় এসে গেছি। আর পালিয়ে কোথায় যাবি? এই বিষাক্ত সাপের বাচ্চাটা পানি তো না, আমাকে বিধবা করেছিস, এবার মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিতে চাস, আল্লাহ গজব করবে। আরে
কাঁদে না বাবা, কাঁদে না, আমরা তো আছি। আমার আম্মু, আমার আব্বু, আমার ভাই, ওরা সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে, কেউ বেঁচে নেই। পুলিশ আঙ্কেল, পুলিশ আঙ্কেল না রে, আজ থেকে আমি তোর বাবা। বাবা, পানি না পেলে আমার মদের ভাগি করে পানি আসলাম জীবন, আর তোমরা সেই পানি বন্ধ করে দিয়ে জীবন ধ্বংসকারী বিস্তৃতি করার জন্য পানি উচ্চ। চলো মাস্টার, বহুত ভাষণ দেয়, ওর ভাষণ বন্ধ করে দে। মহল্লাবাসীর সামনে মাস্টার সাহেবকে নাজেহাল করলো, আর তোমরা সব দাঁড়িয়ে তামাশা দেখলে। আরে রাবু, আল্লাহর অসীম রহমত যে একেবারে জানে ফেলে, নইলে মাস্টার সাহেবের ছেলে মেয়েরা এতিম হয়ে যেত। মাস্টার মূল্যে বালবাচ্চা এতিম হয়ে যেত না? চলুন মাস্টার সাহেব, থানায় রিপোর্ট লেখাবেন। ভালো ভালো, তোমার কথা মোতাবেক প্রত্যেকটা লোকের পিছনে একটা করে পুলিশ দিতে হবে। সরকারের পুলিশ কি এতই সস্তা? জি না, তা হবে কেন, তবে জনগণের জীবন খুবই সস্তা। চমৎকার বক্তৃতা নেত্রী হয়েছ। পচি সাহেব, নেতা নেত্রীর জন্য পুলিশ নয়, জনগণের জন্য পুলিশ। ভালো, খুব যাও যাও, ওখানে রিপোর্ট লেখাও, যাও। শুধু রিপোর্ট লিখলেই চলবে না, পদক্ষেপ নিতে হবে, ঘটনাস্থলে যেতে হবে। ভালো ভালো, নিশ্চয়ই যাব, 100 বার যাব, তুমি ডাকলে সময়ও সময় নেই, সব সময় যাব, আনন্দের সাথে যাব। চল মা, দেরি করি এ কার নেই, চলি। এরা শুধু চাকরি করে, দায়িত্ব পালন করে না। লাভ নেই স্যার, ওই ম্যানেজারে বাংলা নগরের নেত্রী মনে করে। সরি স্যার, আমি শুধু ওসেই নই, নেতার ছেলে। হ্যাঁ সেক্রেটারি, বলো জাতীয় দিবসে আমার কি কি প্রোগ্রাম? স্যার সকাল 8টায় স্টেডিয়ামে কুচকাওয়াজ দেখা, বেলা 12টায় এতিম খানায় উন্নত মানের খাবার বিতরণে উপস্থিত থাকা, তারপর বিকেল 4টায়। এই যে, এই যে আমার সুপুত্র কিবরিয়া সাহেব। হ্যাঁ হরামজাদা, আরে আমি তোকে বানিয়েছি পুলিশ অফিসার, চার্জ পেয়েছিস অফিস, অথচ থানায় তোর নামে হাজারো বদনাম, এন্ট্রি করিস না, জনগণের দুঃখ দেখিস না, আর এই সামনে আবার ইলেকশন, সব বরবাদ করে দিবি নাকি? হ্যাঁ বাপ নেতা ছেলে ওসি, হ্যাঁ আমরা দেশের সেবক, কি এই গুন্ডা পান্ডার মতো পোশাক পরে কোথায় যাচ্ছিস? হ্যাঁ ভালো ভালো ভালো, একটা সুন্দর কেসের আসামি ধরতে, আজ আমি ওকে ধরেই ছাড়ব। কুত্তা!
দেখতে গিয়ে আলো নিভে গেল কেন? বিদ্যুৎ চলে গেছে স্যার। আমি বাংলানগর থানার হাওলদার জাহাঙ্গীর বলছি। ও কিবরিয়া সাহেব খুন হয়েছেন। খুন? আমার ছেলে নেই। তুমি যাও, যাও তো। তোমার ছেলে বাংলানগর মহল্লার রাবেয়া নামের এক মেয়েকে বলৎকার করতে গিয়ে তার প্রেমিক মোটর গ্যারেজ মালিক মজনুকে খুন করেছে। আক্রোশ বসে রাবেয়া তোমার ছেলেকে থানাতেই মেরে ফেলেছে। শুয়োরের বাচ্চা, জীবনেও ভালো কাজ করলো না। শোনো এসপি, তুমি এক কাজ করো, মেয়েটা ছেলে আছে না? হ্যাঁ, তুমি ওকে গুলি করে মেরে ফেলো। কেন? তাতে আরে জানা জানি হলে ছেলের মতো আমার ইলেকশনও যাবে। যাও যাও, জলদি করো। কিন্তু আরে বন্ধু, কেস সাজাও। টাকার লোভে গ্যারেজ মালিককে মেরে ফেলেছে রাবেয়া। হ্যাঁ, ওসি ধরতে গেলে ওসিকেও খুন করেছে। হ্যাঁ, পালানোর সময় তুমি তাকে গুলি করেছো। যাও যাও, দেরি করো না। আমার বাপ শহীদ হয়েছে, মৃত্যুকালে তার হাতে ওই পতাকা ছিল। আমি পারবো না স্যার, আমি পারবো না, পারবো না। কোথায় আমরা ভেতরে যেতে চাই? কেন ঢুকতে দেবেন না? হ্যাঁ, আমরা সাংবাদিক। কি ব্যাপার, আপনারা এখানে ভিড় জমিয়েছেন কেন? আমি বাংলানগর পত্রিকার সম্পাদক এবং মালিক সিকান্দার চৌধুরী। আর আমি তার মেয়ে অন্তরা চৌধুরী। আমরা রাবেয়ার সাথে কথা বলতে চাই। এখন কথা বলা যাবে না, আপনারা যান। খুনের মোটিভ কি? ইনভেস্টিগেটিভ জানা যায় না, তবে রাবেয়া দুটো খুন করেছে। নো, মিথ্যে কথা। ডোন্ট আর্গু, প্লিজ অল অফ ইউ গেট আউট। সঞ্জয়, ইয়েস, সবাইকে বের করে দাও। যান, আপনারা সবাই চলে যান, যান। ওদের মধ্যে লোভ লালসার কোন ব্যাপারে বিশ্বাস করার মতো নয়। দুটো খুনের মোটিভ কি হতে পারে বাবা? ব্যাপারটা কেমন যেন ঘোলাতে মনে হচ্ছে। আজ না হয় কাল এই রহস্য আমি উদ্ঘাটন করবই। আফসোস ওই বস্তিবাসীর জন্যে, প্রতিদিন ওদের ওপর এত অত্যাচার হয়, অথচ সবাই পড়ে পড়ে মার খায়, কেউ প্রতিবাদ করে না। এসে যাচ্ছে লাইন ভাঙার লোকজন। আমার গিটি শেষ, আসি। তোর ছেলের জানের দাম কি আমার ভাটিখানার চেয়েও বেশি? হারামি বাচ্চারা, ভাগ সবাই।
নইলে জানি মেরে ফেলব। তাই করো, তাই করো, যেন জীবনের পানি খেতে না হয় বাবা। বাঘের গায়ে হাত দিয়ে তুই সুরসরি দিয়েছিস। আমার নাম চুলমত, চুলুম আমার কোয়ালিটি, আমার ধর্ম। তোর মতো চুলুম বাদে কিসের পাউডার বানানো? আমার ধর্ম। তার আগে তোর সমস্ত হাড় গুঁড়ো করে সুরমা বানাবে আমার লোকজন। সবাই প্রয়োজন মতো পানি নিন। কে হলো, পানি নিচ্ছেন না কেন? যান পানি নিন। হায় আল্লাহ, চেইন মাস্টার বলে কি কেউ এক ফুটে পানি নিবে না, আমার দরকার আমি নিচ্ছি না। মরদ, কে হলো, আপনারা চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? যান পানি ভরে নিন। কেমন করে নেব, এখানে এমন একজন আছে এক কলসি পানির জন্য আমাদের শরীর থেকে সমস্ত রক্ত বের করে নেবে। কে সে? এক নেতার ডান হাত। হ্যাঁ নেতা, বহুত বড় নেতা, তার একমাত্র ছেলে থানার মধ্যে এক মহিলার হাতে বিড়ালের বাচ্চার মতো মারা গেল, আর তুমি এসিপি সেই মহিলাকে একটা বুলেটও বড় দিতে পারলে না। একটা কথা বোঝার চেষ্টা করো দৌলত, আমি থানায় পৌঁছার পরপরই বাংলানগর পত্রিকার সাংবাদিক সহ মহল্লাবাসীরা এসেছিল আমার কাছে। লক আপে বন্দী ওই মেয়ের সঙ্গে সাক্ষাৎ করে আসল ঘটনা জানতে চেয়েছিল। তাছাড়া ওর গায়ে জড়ানো ছিল বাংলাদেশের পতাকা। আরে দেশ দরদি, বাহ, দুই দোস্ত মিলে পুরো দেশটা ফুটো করে ইধার কামাল উধার আর উধার কামাল ইধার করছি, আর পতাকার এক টুকরো কাপড় ফুটো করতে তোমার বিবেক প্রতিবাদ করে উঠল? আপোষে কেন নিজেদের ইজ্জত পাংচার করছো? ওসব কথা থাক, থাকলো এবার কাজের কথা এসো। আমার ছেলের শোক আমার মন থেকে মুছতে না মুছতেই তার আসনে কে এলো? কে সে নতুন ইন্সপেক্টর? এটাকে থানা না আড্ডাখানা? দুটোই স্যার। নো স্যার, স্যালুট স্যার। তুমি হাওলদার জাহাঙ্গীর স্যার, ডাক নাম রশিদ। ভবিষ্যতে কোনো অনিয়ম দেখলে
বিনা রসিদে চালান করে দেব। ক্রাইম ফাইল আর ক্রিমিনাল লিস্ট নিয়ে এসো। সে আগুন নামে সন্ত্রাসীর ভয়ে তোমরা মুখ খুলবে না, কিন্তু আমি সে আগুন নিভাতে এসেছি। বলো, সেই চিতার আগুন কে, কোন ঘরে থাকে? চিতার আগুন দেখতে হলে শ্মশানে চলে যাও। এটা জিন্দা মানুষের বস্তি, তোমার মতো মরা ইন্সপেক্টরের নয়। এক ধুলাইতে ময়লা না গেলে তৈরি থাক, পিঠের ছড় তুলে দেব। তার আগে বল আগুন কে? বেশি আগুন আগুন করো না ইন্সপেক্টর, খারাপ হয়ে যাবে। কোথায় লুকিয়ে আছিস আগুনের বাচ্চা? যদি বাপের বেটা হয়ে থাকিস তাহলে ইন্সপেক্টর ইমরানের সঙ্গে এসে দাঁড়া। ইন্সপেক্টর, বস্তিবাসীকে বহু ঠান্ডা পানি পান করিয়েছ, ভালো সোয়াবের কাজ করেছ, কিন্তু তুমি জানো না আগুনের তাপে বরফ গলে পানি হয়ে যায়। আর সেই পানি আগুনে পড়লে আগুন যায় নিভে, হয়ে যায় ধোঁয়া, নিয়ে যায় বাতাসে। লোহার চুড়ি এটা পরে নে আর চল আমার সাথে। নিজেই পরে নাও ইন্সপেক্টর, আমার লোকজন তোমাকে থানায় পৌঁছে দেবে। ইমরান খালি হাতে ফিরতে জানে না, কিন্তু আজ তোমাকে খালি হাতে ফিরতে হবে ইন্সপেক্টর। সময় মতো আপনাকে হাসপাতালে এনেছেন, নইলে ব্যাপারটা সিরিয়াস হয়ে যেত।
কেমন আছো বাবা? একদম ফিট বাবা, শুধু মাথাটা একটু ঝিমঝিম করছে। ডাক্তার সাহেব, দুশ্চিন্তার কোনো কারণ নেই ডিএসপি সাহেব, হি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর। আপনি আমার ভাইয়ের জীবন বাঁচিয়েছেন, আপনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কে তুমি মা? আমি বাংলা নগর পত্রিকার মালিক সম্পাদক সিকান্দার চৌধুরীর মেয়ে। ও আচ্ছা আচ্ছা, আল্লাহ তোমার মঙ্গল করুক, একদিন এসো না বাসায়। বলুন না কবে যাবেন। যাবেন না, যাবে, কথা দিচ্ছি খুব শীঘ্রই যাব। শোনো, দেখে ফেলেছি মা, মা গো, আমাকে আমাকে বাঁচো মা। কেন, কি হয়েছে তোমার? ওই যে লোকটা রাজ আমার পিছু নেয়, খুব প্রস্তাব দেয়, রাজি না হলে ধাওয়া করে ধরে নিয়ে যেতে চায়। এবার কোথায় যাবি? করেছিস তো ধরা, মনে করেছিস এই বুড়ি তোকে বাঁচাবে? কি ব্যাপার, ওর পিছু নিয়েছো কেন? ও আমার পকেট মেরেছে। চুপ করা, লজ্জা করে না একটা যুবতী মেয়েকে নিয়ে বেলে লাপানা করতে? আমার চুরির অপরাধ। দেখো দেখো মা, যাবে বলি তো সত্যি কিনা দেখলে তো? দেখি তো, দেখবো কি, ওকে আমি দেখাচ্ছি। এক্ষুনি রাস্তার লোকজন জড়ো করে মেয়েদের উত্তপ্ত করার মজা টের পাচ্ছি। এই যে ভাইরা, এই যে বাবারা, শুনুন শুনুন, এই যে আসুন। মুড়ি বাপরে, এই যে দেখছি উল্টো কাছিতে কান কাটা। না বাবা, আমার চুরি টুরি হয়নি, আমি যাচ্ছি আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আরে যা ভাগ, হরিশালা কি অ্যাক্টিং! ফিল্মে নাম লেখালে শাবানাকে ফেল করে দিতাম। আমি কিন্তু আমার দুর্নীতিবাজ নই, যে আমাকে হেল্প করে আমি তাকে সঠিক প্রাপ্য দিয়ে দিই। এই নাও তোমার বকশিস 10 টাকা। তার মানে তুমি আসলে চোর? চুরি না করলে খাবো কি? বাপ ভাই কেউ নেই, আছে এক মামা, তার কাজ মাঝে মাঝে এসে ভাগ্নির টাকা খসানো, আর সেই টাকায় মাল খাওয়া। তো খোদা হাফেজ মা। মামা! আরে আমার বিজলি মা, আয় আয়, আমি তো তোর জন্যই বসে আছি। এই না 10 টাকা, আর চলে যাও, আজ আমি কান্ত। আজ আমি 10 টাকার জন্য আসিনি মা, এসেছি 10,000 টাকার জন্য। 10,000 টাকা? হ্যাঁ, এর বেশি আমি তোর দাম তুলতে পারলাম না। 15,000 টাকার জন্য কত টানাটানি করলাম বললাম? আমার ভাগ্নি যাত্রা থেকে ডিস্কো পর্যন্ত মানানসই। তার মানে তুমি আমাকে বিক্রি করে দিতে চাও? চাই না, দিয়েছি। চল মা। না, আমি যাব না। যদি ভালো চাও তো চলে যাও এখান থেকে। যাব, নিশ্চয়ই যাব, তবে ভাগ্নিকে সঙ্গে নিয়ে যাব। কাকে ভাগ্নি বলছো? যে মামা নিজের ভাগ্নিকে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে পারে তাকে আমি মামা বলে স্বীকার করি না। নিয়ে যাও এখান থেকে। আমি জানতাম ভাগ্নি আমার সোজা কথায় রাজি হবে না। কোথায় রে নন্দচন্দ? ওকে ধর, নিয়ে চল। দাঁড়াও, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ওকে ছেড়ে দাও বলছে। ঢাকা মেডিকেল, ওলি ফ্যামিলি, ঢাকা মিডপোর্ট হাসপাতাল, একই এই হাসপাতালের কাজ কে দিল আমাকে? আমি। কারো হাত পা ভাঙার আগে তার কাছ থেকে জেনে নেই
সে কোন হাসপাতালে ভর্তি হবে? আমাদের হাত পা ভাঙবি তুই? তার আগে তোকে কবরে পাঠাবো আমি। এই তোকে কিছু ভাষ্য রাখে আমি আগুন, আমি জ্বালাই, জ্বলি না, ভবিষ্যতে ওর দিকে চোখ ফুলে তাকালে জ্বলে যাবি। আরে পাগলি, কাঁদছিস কেন? আমি আছি না। হাই বুঝলি, হাই, আমার চোখের দিকে তাকা। যতদিন আমার চোখে তোর চোখ থাকবে ততদিন তোর দিকে তাকানোর সাহস এই দিনে কারো হবে না। আমি তোমার
বলেছিলাম না, আমি তোকে গ্রেফতার করেই ছাড়বো। সাততলা পানি নিচে পালালো, আমি তোকে গ্রেফতার করতাম। এবার চোদ্দ শিখের ভিতর চিড়িয়াখানা শিয়ালের মতো দিন গুনবি। চোদ্দ শিখের ভিতর আগুনকে চোদ্দ ঘন্টা আটকে রাখতে পারবেন ইন্সপেক্টর? তার আগে আগুন শিখগুলি বেড়ে যাবে। ইন্সপেক্টর ইমরানের লকাবে ঘুমিয়ে স্বপ্ন দেখা যায়, কিন্তু বেরিয়ে আসা যায় না। আমি এবার তোর নেতার চেহারা থেকে মুখোশ ছিঁড়ে ফেলব। সেটাই নিয়ে চলো। তোর এত বড় সাহস, একবার চিন্তা করেছিস তুই কত বড় অন্যায় করেছিস? সন্তানের পেটে যখন ক্ষুধার আগুন জ্বলে তখন মায়ের কলিজা জ্বলে যায়, আর মায়ের কলিজা যখন জ্বলে তখন তার মাথায় কোনো বুদ্ধি থাকে না। পোস্টারে কার নাম লেখা আছে জানিস? আমি সেই পোস্টারে ভাতের ছবি দেখছি। তুই এই দুই টাকার চালের জন্য দশ টাকার পোস্টার পড়াবি? দশ টাকা বহুদি পাওয়া যায় পোস্টারে, পরিবর্তে দলে দলে রুটি লাগিয়ে দাও। আমি কোন গরিব না খেয়ে মরবে না। আর একটা পোস্টার ছিনলে তোর এই ভিক্ষের চাউলের সাথে তোর এই দুই ছেলেকে সিদ্ধ করে কোপর দিয়ে খাওয়াবো। কি বললি? হারাম নির্বাচ। Thank you.
বাবা, আমি ভিক্ষে করে খাই ঠিকই, কিন্তু আজ তোমার কাছ থেকে ভিক্ষে নেব না। কেন মা? গরিবের দুঃখে তোমাকে ঝাঁপিয়ে পড়তে দেখে আমার মনে হচ্ছে আজ আমি ভিখারিণী নই। তোমার মতো সন্তান যদি এদেশের ঘরে ঘরে জন্ম নিত, তাহলে এদেশে আর কাউকে ভিক্ষের চাইলে পেট ভরাতে হতো না। নাও মা, এই টাকা দিয়ে তোমার বাচ্চাদের খাওয়াও। মনে করো এই টাকা তোমার সন্তান তোমাকে দিয়েছে। আল্লাহ তোমার ঠাকুরকে জামিন করাও। হোয়াট ইজ দিস? ওর বেল হয়ে গেছে স্যার। বলেছিলাম না ইন্সপেক্টর, 14 শিখের ভিতর এই আগুনকে 14 ঘন্টাও রাখতে পারবে না। বেরিয়ে যাচ্ছি। তোকে আমি কোনো দিনই বেরোতে দেব না। ইন্সপেক্টর, একজন জামিন প্রাপ্ত আসামিকে আবার সেলে ঢুকিয়ে আপনি কোর্টের আদেশ অবমাননা করছেন। জানেন এর জন্য আপনার চাকরি চলে যেতে পারে। ওকে সাহেব, আসামি বন্দি করাই পুলিশের কাজ, কিন্তু জামিন করানো উকিলের কাজ। এই নিন ওর জামিননামা। বাই। আগুন বুঝলে? তুই এখানে কখন থেকে? তুই কি আর আমার খবর রাখিস? আমি তো রোজই তোর জন্য বসে থাকি। আচ্ছা বাবা, আচ্ছা, খুব ভালোবাসি আমাকে। আচ্ছা আগুন, তোর কি টাকার এতই দরকার? কানের কাছে কেন কেন করিস না তো, যা আমাকে ঘুমোতে দে। অনেক জায়গার মাল খেয়েছি। ওই টাকা আর মালই একদিন তোকে ডোবাবে। সারা জুলমত দিন রাত জুলুম করে বস্তিবাসীর ওপর, কোথায় তুই ওকে শাসন করবি? তা না, নিজেই ওই নেতার দলে যোগ দিয়েছিস। আগুন, 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 শালা ঘুমিয়ে পড়েছে। এই পকেট মারের একটা কথা মনে রাখিস, ওই টাকাওয়ালা দুর্নীতিবাজ নেতারা কতদিন তোর মতো গুন্ডাদের টাকা দিয়ে কিনবে? ওদের ধ্বংস করার জন্য ভালো মানুষ এই দুনিয়াতে অবশ্যই আছে। প্রতিদিন পিয়ানোতে বসে হৃদয় চেরা গানের সুর বাজার, আর কোনো ভিখারিনীর গান শুনলে তুই পাগল হয়ে উঠিস। না বাবা না, এ কোনো ভিখারিনীর কণ্ঠের গান না, এ আমার মায়ের কণ্ঠ, আমি নিজ কানে শুনেছি বাবা। সে গান ছোটবেলা আমরা দু ভাই আর মা মিলে গাইতাম। আমার মানুষটা বেঁচে আছে বাবা,
আমার মানুষ তো বেঁচে আছে। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। তুমি তো সাংঘাতিক হৃদয়হীন মানুষ, আজ আমাকে আদর না করে চলে যাচ্ছ। ও আই এম সরি মাই সুইট সিস্টার। এবার তাহলে আসি। আরে আপনি? হ্যাঁ আপনার কাছে এলাম। এসো ভেতরে এসো। বসতে পারবো না ভাই, একটা কাজে এসেছি। আপনি আমার একটা কাজ করে দেবেন? যে আমার জীবন বাঁচিয়েছে তার জন্য পারলে জীবনটাই দিয়ে দেবো। এতটা করতে হবে না, আমি বহু চেষ্টা করেছি জেলখানা রাবেয়ার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কিন্তু জানি না দাদির ইশারায় আমাকে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। আপনি ওর সাথে একটা সাক্ষাতের ব্যবস্থা করতে পারেন? এ আর এমন কি কাজ? থ্যাংক ইউ। সবাই জানে তুমি খুনি, যদি মুখ না খোলো তাহলে রহস্য রহস্যই রয়ে যাবে, আইন তোমাকে ফাঁসিতে ঝোলাবে, আর কলঙ্কিনীর অপবাদ নিয়ে তুমি মারা যাবে। রাবেয়া, তোমার ভালোবাসা, তোমার মজনুর কসম, বলো আসল সত্য কি? হ্যাঁ বলো রাবেয়া, বলো। শোনো তাহলে। এই হলো আসল ঘটনা। আমাকে এই পর্যায়ে আনার মূল নায়ক হলো জনদরদি নেতা দৌলত খান। আর কোনো চিন্তা নেই মা রাবেয়া, এই খবর আমার কাগজে ছাপা হবে, তুমি বেকসুর খালাস পাবে। আমি দৌলত খানের আসল চেহারা জনতার সামনে প্রকাশ করেই ছাড়ব। সেই থেকে দৌলত খানের কিস্তা কাহিনী এনেছিস কাগজে ছাপাবি, জনগণের সামনে আমাদের ল্যাংটা করবি। আজ তোকে আমি ল্যাংটা করে পাবলিককে দেখাবো।
বাসায় না নিয়ে এখানে নিয়ে এলে কেন? এই শাকটা ফেরত দেবার জন্য কেন? জায়গাটা পছন্দ হয়নি? খুব সুন্দর, তাহলে নিন। এই সুগন্ধি ছড়ানোর অর্থ কি আমি বুঝবো? এ কি তোমার মনে না বলা কথা, যার নাম ভালোবাসা? তুমি ইশারায় বলেছ অন্তরা, কিন্তু আমি সরাসরি বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি ইমরান, আই লাভ ইউ। দেখ অন্তরা, আমাকে ডিস্টার্ব করিস না, আগে কাজ হবে তারপর খাবো। ঠিক আছে, তুমি কাজ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। হা করো।
বাবা মনে হচ্ছে ঝড় আসবে। ঝড়ের কি দেখলি মা, ঝড় তো আসবে কাল। রাবে আর নির্দোষিতার ঝড় যা অবিচার আর অত্যাচারের শিকড় গোড়া থেকে উপড়ে ফেলবে। এই যে সাংবাদিক, সম্পাদক, প্রেসের মালিক সিকান্দার সাহেব, কাজের এতই চাপ যে খাওয়া দাওয়ার সময়টুকুও হাতে নেই। কি ছাপতে চাচ্ছ? ওই রাবে আর নির্দোষিতার সাফাই? ভয় ডর নেই তোমার? কার ভয়? তোমার? যে নিজেই সত্যকে ভয় পায়? না, আমি সত্যকে ভয় করি না, সত্যই আমার ভয়ে পালায়। কারণ কারণ আমি তার গলা টিপে ধরি। কিন্তু তোর উদ্দেশ্য সফল হবে না, কারণ সিকান্দারের কণ্ঠ তার কলম। তুই ওই মেয়ে সম্বন্ধে কিছুই ছাপাতে পারবি না, বুঝলে? আমি তোর জীবনের কিতাব থেকে তোর নামের পৃষ্ঠা আমি ছিঁড়ে ফেলবো। যা যা, এটা আমার পত্রিকা, আমার প্রেস, এখানে যা সত্য তাই ছাপা এই হাত দিয়েও তো লিখিস, অনেক লিখেছিস, অনেক লিখেছি। বাবাকে বাঁচাও ভাই, গুন্ডারা বাবাকে মেরে ফেললো, বাবার বাবাকে বাঁচাও, তোমরা বাবাকে বাঁচাও। এই কাপুরুষদের কাছে কি ভিক্ষা চাইছিস? দয়া যদি ভিক্ষা চাইতে হয় তবে যা ওই মাইকেলের কাছে গিয়ে দয়া ভিক্ষা চা। ধরো যা, কি অধীরের জন্য বন্ধ করে দেবো। পুলিশ আসবে, জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু এমনি ভাবে মাথায় নিচু করে থাকবে, যে মুখ খুলবে আমি তোর জীব কেটে ফেলব। ফাইনাল। লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। যখন সেকান্দার সব খুন হলেন আপনি উপস্থিত ছিলেন? না স্যার, আমি ছিলাম না। তুমি? আমি বাড়ি ছিলাম না। আপনি? না স্যার, আমি ঘুমিয়ে ছিলাম স্যার। ইন্সপেক্টর, ওরা সবাই সত্যি কথা বলছেন ইন্সপেক্টর,
ওরা সবাই ভয় আর ভীতির চাদরে মাথা ঢেকে ঘুমিয়েছিল। ওরা তো তখনও জাগেনি যখন ওদের হয়ে প্রতিবাদ করেনি, নির্দোষ রাবিয়ার উপর অপবাদ চাপানো হয়েছিল। ওরা কোনোদিনও জাগবে না ইন্সপেক্টর, কোনোদিনও জাগবে না, কারণ ওরা সব মৃত। আমি জানি যখন মারা হয় তখন তোমরা অনেকে উপস্থিত ছিলে, কিন্তু মুখ খুলছো না। যদি এভাবে মুখে তালা লাগিয়ে রাখো তাহলে বস্তিতে অহরহ খুন হতে থাকবে। কাজে বলছি মুখ খোলো। এখানে যে কোনো ধরনের হত্যাকাণ্ড হলে তার জন্য তাই হবে। তোমরা বলো, বলো কে সে খুনি? ইন্সপেক্টর, ওদের কাছে আর কেন জিজ্ঞেস করছেন? আপনি কি জানেন না বোবার মুখে শব্দ থাকে না? কিন্তু আমার দোয়া আছে, আমি জানি আমার বাবাকে কে খুন করেছে আর কেন খুন করেছে। আমার বাবাকে আমার চোখের সামনে করেছে নেতা দোলক্ষণের কুত্তা মাইকেল। হ্যাঁ হ্যাঁ, দোলক্ষণের কুত্তা মাইকেল। যদি আপনার আইনে অতটা শক্তি থাকে, যদি আপনার বুকে অতটা সাহস থাকে, তাহলে দেখিয়ে দিন ওই নেতাকে গ্রেফতার করে। শালা মরে গেছে, আমার ছেলের মৃত্যুর ইতিহাসের সাথে আমাকে জড়িয়ে কাগজে কিচ্ছা ছাপাবে, হ্যাঁ আমার ইলেকশন বরবাদ করবে। অল ইতিহাস বিনেশ কানেকশন কাট। এখন ইলেকশনে জয়ের পথ আমার খোলা। ইলেকশনে জয়ের পথ খোলা কিনা জানি না, তবে জেলখানার দরজা আপনার জন্য 100% খোলা। একান্দার চৌধুরীকে খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করতে এসেছি। খুন? আমি আমি খুন করেছি? কোন প্রমাণ, কোন ওয়ারেন্ট? আপনার মতো একজন খুনিকে গ্রেফতার করার জন্য আমার এই পোশাকে যথেষ্ট। ইন্সপেক্টর নো। স্যার আপনি দৌলত খানের মতো নেতার বাড়িতে ঢুকে তাকে গ্রেফতার করার হুমকি দিয়ে তুমি যে অন্যায় করেছো জানো, তার জন্য আমি তোমাকে সাসপেন্ড করতে পারি। তা পারেন স্যার, কারণ আপনি তার বন্ধু। তুমি দৌলত খান সম্বন্ধে আমি যা জানি তুমি তা জানো না। ইউ ক্যান গো নাও। ওকে স্যার, কিন্তু যাকে সৎ ব্যক্তি বলে আজ আপনি সমর্থন করলেন, একদিন আমি প্রমাণ করে ছাড়ব তিনি সৎ নন, অসৎ। দৌলত খানের হাতে হাত করা পড়াতে এসেছিল। কিন্তু হাত করা পড়ার রাস্তা তোমার বন্ধ হয়নি দৌলত। কেন কেন কেন? কারণ আগামীকাল রাবেয়ার কেস কোর্টে উঠছে। প্রথম হিয়ারিং, সাংবাদিকদের মুখ বন্ধ করেছ কিন্তু রাবেয়ার মুখ তো খোলা। ও মুখ খুললে তোমার জেল ফাঁসি হয়তো হবে না, কিন্তু তোমার সুপুত্রের সুখ্যাতি ছড়িয়ে পড়লে ইলেকশনে তুমি নির্ঘাত হারবে। সুতরাং রাবেয়ার মুখ আমি বন্ধ করে দেব। আগে রাবেয়াকে কোর্টে যেতে দাও। এবার তোমার কাছে চলে আসতে আমার আর কোনো বাধা নেই, কোনো বাধা। আমার বাবা রক্ত দিয়েছে পায়ে কাগজ। তোমার বাবার রক্ত আমি বৃথা যেতে দেব না অন্তরা।
এবার দেখব দৌলত খান তুই কত গভীর জলের মাছ। তোমার নেতা আমার নেতা দৌলত খান, দৌলত খান, দৌলত খান, দৌলত খান। ভাইরা আমার, আর মাত্র দুদিন পর ইলেকশন, আমার বিশ্বাস এবারও আপনারা আমাকে বিজয়ী করবেন। আজ গর্বে আমার বুক ফুলে যায়, আমার পুত্রের প্রশংসা আমি নিজ মুখে কি করব, জীবনের চেয়ে কর্তব্যকে বেশি দাম দিত, আর সেই কারণে কর্তব্যের খাতিরে এসে নিজের জীবন দিয়েছে। না, জীবন দেয় না দৌলত খান, জীবন নিয়েছে তোর পুত্র একটা খুনি, খুনি তোর পুত্র মন্ত্রীকে খুন করেছে, তোর পুত্র বাবাকে খুন করেছে। তাহলে আবার তুই উল্টা কথা বলে, তোর পুত্র যে খুনি, তুই যে খুনি, এই তার প্রমাণ। ভাই সাহেব, এই কাগজ আমার বাবার জীবনের শেষ খবর, আমার বাবা রক্ত দিয়ে ছাপা, আপনারা পড়ুন, পড়ুন, আপনারা আপনারা পড়ুন। নেতা দৌলত খানের পুত্র ইন্সপেক্টর বিদ্যার হাতে রাজার প্রেমিক মিথুন। বাংলা নগর কাগজে কোনোদিনই মিথ্যে খবর ছাপা হয়নি, তার মানে দৌলত খান আপনার ছেলে আসলেই খুনি। পড়েছি ইলেকশন কার্ড, মারো ওকে, পাঁচ ফোর মারো। এখন তুই শুধু আমার আসামি না, এই জনতার দরবারে ঘৃণিত আসামি। সেদিন তোকে হাত করা পড়াতে চেয়েছিলাম, কিন্তু এসিপি সাহেবের জন্য তা পারিনি। আজ তোকে হাত করা পড়াতে আমার আর কোনো বাধা নেই। সাংবাদিক সিকান্দার চৌধুরী এবং রাবিয়াকে হত্যার অপরাধ মাইকেল স্বীকার করেছে, অতএব অপরাধী মাইকেলকে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার হুকুম দিচ্ছে এবং আসামি দৌলত খানকে বেকসুর খালাস দিচ্ছে। 15 বছর ধরে আমি এলাকার একমাত্র নেতা, আর এবার আমি হেরে গেলাম। আমাকে হাত করা পড়িয়ে কোর্টে দাঁড় করানো হলো, একটা 2 টাকার ইন্সপেক্টর আর একটা পুচকে মেয়ে আমার ইজ্জত ধোলায় মিশিয়ে দিল। স্যার হুকুম করুন, অন্তরা চৌধুরীকে উড়িয়ে দিই। তুই উড়ানো আর ফুটু সেরা আর কি জানিস? হ্যাঁ, যা ওকে ধরে নিয়ে আয়, কিন্তু সাবধান, কাক পক্ষীটিও যেন টের না পায়। পাবে না যদি কাজটা আগুন করে, কারণ আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়। খান সাহেব, পরাজিত সিংহ চিৎকার করে না, গুমরে মরে। তোমার বর্তমান অবস্থাও তাই। আগুন, আমি তোমার কথাই ভাবছিলাম। আমিও চিন্তা করেছি, তোমার অনেক টাকা খেয়েছি, কিন্তু ইলেকশনে কাজ করার পুরো সুযোগ পেলাম না। অবশ্য ইলেকশনে হেরে গেছো আমার ভুলে নয়, ওই সাংবাদিকের মেয়ের কারণে, যার প্রেমিক ইন্সপেক্টর ইমরান আমার দুশ্মন। কাজেই অন্তরা চৌধুরীকে তুলে আনার দায়িত্ব আমার। হঠাৎ দায়িত্ব পালনে নিজেই আগ্রহী হয়ে গেলে? কারণ একটাই, আগুন হারামের পয়সা খায় না, তাই এই সুযোগে অ্যাডভান্স দেওয়ার টাকাটা হালাল করে ফেলি। তাহলে যাও, ইন্সপেক্টর ইমরানের ঘুম হারাম করে অন্তরা চৌধুরীকে শহরের বাইরে শিবপুর পাহাড়ে হাজির করো। কিন্তু সাবধান, ইন্সপেক্টর ইমরান ওকে ভালোবাসে, সময় কাছাকাছি থাকে। Thank you.
কি তোমাকে আর দেখার তোমার জীবন তুমি নেই কিছু নেই প্রিয়তম তুমি আমার ভালোবাসা আমি তোমার ভালোবাসা তুমি আমার ভালোবাসা আমি তোমার শিকার
দাঁড়াও। সামান্য টাকার জন্য তুমি একটা যুবতী মেয়েকে নরক হাদকের সামনে ফেলে দিলে? তোমার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই, তাহলে কেন কেন এমন করলে? টাকার জন্য আমি সবকিছু করতে পারি। হ্যাঁ পারো, কারণ তোমার শরীরে কোনো মানুষের রক্ত নেই, তুমি একটা জানোয়ার। টাকার জন্য তুমি তোমার মাকে বেচতে পারো, বোনকে বাইকের কুচিতে বসিয়ে দিতে পারো। বেশি কথা বললে তোর জানটা আমি নিয়ে নেব। সালাম খান সাহেব। ও তোকে দয়া করে গেলেও আমি তোকে দয়া করব না, শুধু তোর জীবনটার জন্যই তোকে এখানে এনেছি। অসভ্য মেয়ে এলো, তোর বাবার মৃত্যুর পরে তুই থামবি না? প্রেমিকের সাথে মিলে আমাকে বেইজ্জতি করলি। বেইজ্জত তাকে করা যায় যার ইজ্জত থাকে। ঠিক ঠিক বলেছিস, পিশাচের কোনো ইজ্জত থাকে না। দৌলত খান সেই পিশাচ, যাকে দেখলে আসল পিশাচেরা জান নিয়ে পালায়। এখন তোর জানও যাবে মানও যাবে, কেউ টের পাবে না। এবার তোর ইজ্জতের কানেকশন কাট। রাখাও কর দল, ওকে প্রথমে কিমা বানা, ইচ্ছে মতো খা, তারপর মাছের খোরাক বানিয়ে নদীতে ফেলে দে। দৌলত খান, যাকে আমি আসামের কাঠগড়া পর্যন্ত নিয়ে গিয়েছিলাম, কিন্তু আদালতে তার শাস্তি হয়নি। তার নামে আজ আপনাকে গ্রেফতারি পরোয়ানা দিতেই হবে। আই মিন ওয়ারেন্ট, নো ইম্পসিবল। আসলে তোমার মাথা খারাপ হয়ে গেছে, দৌলত খানকে গ্রেফতার করার ভূত তোমার মাথায় চেপে বসেছে। যাও, প্রয়োজনে ছুটি নিয়ে আরাম করো, মাথা ঠান্ডা করো। মাথা তো আমার সেদিনই ঠান্ডা হবে যেদিন দৌলত খান নামক বেশ বিক্রির সমস্ত ডালপালা কেটে পরিষ্কার করে ফেলবো। হ্যাঁ, তুই সেই বিষাক্ত গাছের পাতা যে পাতা খেলে হিংস্র জানোয়ার পর্যন্ত মারা যায়। বুঝলি? চিৎকার করিস না, অস্বীকার করতে পারিস? তোর হাতের ওই টাকা সাত পাথর উপার্জন বৃষ্টি না। হারে, কত এমএ বিয়ে পাশ করা মানুষ রাস্তায় রাস্তায় বেকার ঘুরে বেড়ায়, সারা মাস পরিশ্রম করে 2,000 টাকা রোজগার করতে পারে না। আর তুই অশিক্ষিত মানুষ হয়ে প্রতিদিন বান্দিল বান্দিল টাকা উড়াস, কোথা থেকে আসে এই টাকা বল, জবাব দে। জবাব তোর মুখে নিয়ে আমি জানি, কিন্তু আমার কাছে আছে। নিশ্চয়ই ওই টাকা তার রক্তে হাত রান্না করে কামিয়েছিস, নয়তো কাউকে বিপদে ফেলে কামিয়েছিস। তুই আমার মতো কোনো অসহায় মেয়েকে কোনো বদমাসের টেবিলে আয়েশি খাবার হিসেবে তুলে দিয়ে কামিয়েছিস। তোল্লাম আগুন, আগুন শুধু পোড়াতে জানে, জোড়াতে জানে না। তুই কোনোদিন মানুষ হবি না, একদিন টাকার জন্য তুই আমাকে বিক্রি করে দিবি।
ভাবে আমি তোকে বলতে চাইনি। তুই আমার প্রেম, আমার ভালোবাসা, আমার জীবন। আমি তোকে নিয়ে সমাজে গর্ব করতে চাই, লজ্জা পেতে চাই না। আজ আমাকে মানুষের পকেট মেরে ক্ষুধা মেটাতে হয়, অথচ প্রেমিক হিসেবে আমাকে তুই কোনোদিনই বাধা দিসনি। একজন যুবতী মেয়ে মানুষ হয়ে এমন বিপজ্জনক কাজ কেন করি, তাই খোঁজ পর্যন্ত নিসনি। আসলে পথের মানুষের না হয় ঘর, না হয় বর, পথের মানুষ শুধু নামই মানুষ। বুঝলি, এই মানুষের সমাজ আমাকে আগুন বানিয়েছে। মানুষ হতে দেয়নি, কিন্তু এমন তো হবার কথা ছিল না। আমারও ছিল সুন্দর অতীত। এই দেখ, আমার অতীত জীবনের পবিত্রতার চিহ্ন এই লকেট। আমার বাবা আমার গলায় পরিয়ে দিয়েছিল এই লকেট, আজ আমি আমার কাছে রেখেছি, কিন্তু রাখতে পারিনি মা বাবা ভাইকে। এতিমের মতো পথে পথে ঘুরেছি, খাবারের আশায় মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতেছি, কিন্তু কেউ হাতে খাবার তুলে দেয়নি। দিয়েছে চুতু, চর ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ডাস্টবিনে। জীবন বাঁচানোর তাগিদে মানুষের খাবার ছিনিয়ে যেতে বাধ্য হয়েছি, হয়েছি চিন্তাইকারী সন্ত্রাসী। আজ তুই ছাড়া আমার জীবনে কেউ নেই, কিচ্ছু নেই। তুই আমার বর্তমান, তুই আমার ভবিষ্যৎ। এই জন্যে আমার জীবনের মূল্যবান স্মৃতি আজ তোর গলায় পড়িয়ে তোকে আমি আপন করে নিলাম।
হলো যাকে ধরে আনতে গিয়েছিলে সে কোথায়? কথা বলছিস না কেন? ধরেছিলাম, কিন্তু দৌলত খানের লোক তাকে গুলি করে মেরে ফেলেছে। মিথ্যে কথা! নিজের পাপ অন্য কাউকে দিয়ে স্বীকার করাতে চেয়েছিলি, কিন্তু স্বীকার করেনি বলে তুই নিজে হয়তো তাকে খুন করেছিস। তোর মতো খুনি বদমাশ ব্যস্ত হয়ে ফিরে এসেছে ঠিক, কিন্তু মিথ্যে আমি বলিনি, বলছি না। শয়তান নিজেকে সদয় দাবি করে, কিন্তু আজকের পর থেকে তুই নিজেকে আর গুন্ডাও দাবি করার ক্ষমতা রাখবি না। ওকে মারবেন না, ও খুনি নয়, ও খুনি নয়, ও খুন করতে পারে না। আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ও চোখ দিতেও পারে না। এই লকেট, এই লকেট তুমি কোথায় পেলে? লকেট? এই লকেট আগুন আমাকে দিয়েছে। এই লকেট কার গলা থেকে চিন্তাই করেছিস? কাকে খুন করে হাসিল করেছিস? এই লকেট আমি চিন্তাই করিনি, ওকে খুন করে হাসিল করিনি। এই লকেট আমার বাবার ধান। মিথ্যে কথা! এই লকেটে এমন এক পিতার পবিত্র পরশ রয়েছে যার ওরসে তোর মতো কলঙ্কিত সন্তান জন্ম নিতে পারে না। তোমার যত খুশি আমাকে গালাগাল দাও, কিন্তু আমার জন্মকে কলঙ্কিত করে কথা বলো না। তোমার মতো আমিও মানুষের সন্তান হিসেবে এই দুনিয়ায় জন্ম নিয়েছিলাম, কিন্তু এই দুনিয়া আমাকে চলন্ত আগুন বানিয়ে দিয়েছে। আমারও ছিল ঘর, ছিল স্নেহময়ী মায়ের কোল, ছিল বাবা ভাই। শুধু মনে পড়ে সেই দুঃখের স্মৃতির কথা। একদিন ভাগ্যের আকাশে এলো একটা ঝড়, তেমনি করে আমার মাথার উপর থেকে মা বাবার ছায়া সরে গেল। কুকুরের চাইতে অধম জীবন হয়ে গেল আমার। কি ব্যাপার? তোমার মতো যাত্রী ইন্সপেক্টর চোখে পানি? তুই যা বললি সে তো আমাদের দুর্ভাগ্যের ইতিহাস। তুই তুই আমার ছোট ভাই বাপলু। এ দেখ বাবার দেয়া দুই তারাওয়ালা লকেট। আমার ভাইয়া বাপলু, না তোর মতো পাষাণ গুণ্ড আমার ভাই হতে পারে না, তোর মতো দেশদ্রোহী সন্ত্রাসী কারো ভাই হতে পারে না, কারো ভাই হতে পারে না। ভাইয়া না, আমার ভাই মরে গেছে সেই ঝড়ে, যে ঝড়ে আমি বাপ হারিয়েছি, মা হারিয়েছি। এই দুনিয়ায় আমি একা, আমার কেউ নেই, কেউ নেই। দাঁড়া ভাইয়া, যেও না ভাইয়া, আমি কথা দিচ্ছি আজ থেকে আমি সব ছেড়ে দেব, আমি ভালো মনে সয়ে যাবো ভাইয়া। আমার অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে শুধু শুধু একবার আমাকে ভাই বলে স্বীকার করে নাও। না তা হয় না, আর যদি মা বাবা বেঁচে থাকতো তারাও তোর এই চরিত্রের পরিচয় পেলে ঘৃণায় মুখ ফিরিয়ে নিত। কাজে তোকে স্বীকার করে আমি আমার মা বাবার আত্মাকে কষ্ট দিতে পারবো না, পারবো না। লিলি, লিলি রে, আজ আপন রক্ত
আমাকে অস্বীকার করে চলে গেল। এতদিন পর ভাইয়ের সাক্ষাৎ পেলাম, কিন্তু ভাই বলে ডাকার অধিকার পেলাম না। আমি নষ্ট হয়ে গেছি, আমি পিছিয়ে গেছি। এতদিন পর আপন রক্তে সাক্ষাৎ পেয়েও তাকে পথে ফেলে দিয়ে এলে? পথের জঞ্জাল পথে শোভা পায়, ঘরে স্থান পায় না অন্তরা। তাকে তুমি পথের জঞ্জাল বলছো? মায়ের পেটে ভাইকে, একই মায়ের দুধ খেয়ে যে দুই শরীরে, একই রক্তে সেই ভাইকে তুমি কেমন করে অস্বীকার করছো ইমরান? অস্বীকার করছি না, কিন্তু কেমন করে স্বীকার করব? ও আমার ভাই, যে কিনা টাকার বিনিময়ে তোমাকে পর্যন্ত তুলে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, নিয়ে গিয়েছিল, কিন্তু একজনের স্বার্থের জন্য, তার হাতিয়ার হিসেবে। সেদিন দৌলত খান আমাকে যাদের হাতে তুলে দিয়েছিল, চরিত্রহীন হলে আমাকে বরবাদ করার মতো কাজটা আগুন অনায়াসে করতে পারত, কিন্তু করেনি। কারণ ওর শরীরে বইছে তোমার পিতা মাতার পবিত্র রক্ত। সুতরাং আগুন হাসিকে বেচ্ছেদ করেছে, বাবাকে মেরেছে, এই কথা আমি আর বিশ্বাস করি না। ইমরান, নিশ্চয় তুমি ওর সাথে ব্যক্তিগত আকাশ বসে একটা সত্য সন্ধান পেয়েও তাকে অন্ধকারে ফেলে দিচ্ছ। ঠান্ডা মাথায় তুমি একবার আমার কথা ভেবে দেখ ইমরান। আমি ব্যর্থ হয়ে ফিরে এসেছি ঠিক, কিন্তু মিথ্যে বলিনি, বলছি না। আগুন গুন্ডা বলবার ঠিকই, কিন্তু মিথ্যে বলে না। আমি ভালো মানুষ হয়ে যাবো ভাইয়া, আমার অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে শুধু একবার আমাকে ভাই বলে স্বীকার করে দাও। ইমরান, একবার চিন্তা করে দেখো, ভালো পরিবেশে মানুষ ভালো হয়, আর খারাপ পরিবেশে মানুষ খারাপ হয়ে যায়। যাও ইমরান, ওকে বুকে টেনে নাও, ভালো হবার সুযোগ করে দাও। হ্যাঁ অন্তরা, তুমি আমার চোখ খুলে দিয়েছ, আমি যাব। ওকে আমি ভাই স্বীকার না করে অনেক কষ্ট দিয়েছি, ও শুধু একবার আমার মুখ থেকে ভাই ডাক শুনতে চেয়েছিল, কিন্তু আমি পাষাণের মতো মুখ ফিরিয়ে নিয়েছিলাম। আমি এক্ষুনি যাচ্ছি অন্তরা, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি আমার মানো, কিন্তু তুমি এই গান কি করে শিখলে? কে তোমাকে এই গান শিখিয়েছে? আমারই মতো এক আবাজে আমরা একসাথেই থাকি, ব্যথায় খুব অসুখ, বিছানায় পড়ে গেছে, তাই এই গান দিয়ে আমি ভিক্ষে করছি বাবা। আমাকে আমাকে তার কাছে নিয়ে চলো, সে নিশ্চয় আমার মা, আমার জন্ম দায়ী মা। তুমি বাবা আমাকে চিনতে পারলে না? আমি আমি তুমি কে? ভালোবাসা ফুলে ফুলে সাজানো বাগানে সংসার, সুখে দুঃখে রইব পাশে, ভেঙে যাবে না ভালোবাসার ফুলে ফুলে সাজানো বাগানে সংসার।
ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার মা ভালো হবে তো? ডোন্ট বি ইমোশনাল ম্যান, আপনার মায়ের কঠিন কিছু হয়নি। ফরেস্ট অফিসার ইরফানের স্ত্রী, তার মানে ইন্সপেক্টর ইমরান ইরফান চৌধুরীর ছেলে। কি? ফরেস্ট অফিসার ইরফান চৌধুরীর স্ত্রী বেঁচে আছে? ইন্সপেক্টর ইমরান তার ছেলে? ঠিকুর চোখ এক নজর যাকে দেখে তাকে জিন্দেগিতে ভোলে না। সর্বনাশ! এমনিতে ইন্সপেক্টর ইমরান আমার পরে খাপ্পা, যদি জানতে পারে আমি তার পিতার হত্যাকারী, ব্যাস কিসটা খতম, আমার কানেকশন কাট। কি করতে হবে আমাকে বলুন। আরে হারামি, কি করতে হবে তাও আমাকে বলে দিতে হবে? হ্যাঁ, এসিপি আশরাফ সাহেব কি কি করেছিস? হ্যাঁ, মাইকেল কি কি করেছিস? কোন যা জুলমাতকে বল, ঝোলার বেড়াল বেরিয়ে পড়ার আগেই ওই বিধবাটাকে খুন করে ফেলতে। যা খান সাহেব। কাকে খুন করার চিন্তা ভাবনা করা হচ্ছে? আরে আগুন, কি ব্যাপার এত তেজি? আগুন এত তাড়াতাড়ি নিভে গেল, জ্বালানি খতম। আগুন কিয়ামতের আগ পর্যন্ত নিভবে না খান সাহেব, তাহলে দুনিয়া বেস্ট হয়ে যাবে। এই আগুন কত তীব্র হয়েছে তার পরীক্ষা নেবার জন্য এই খুনের দায়িত্বটা আমাকে দাও। খুন? আর তুমি? না ভাই না, তুমি তো আবার খুন টুন ঘৃণা কর, কিন্তু এখন থেকে আমি খুন খারাপই ভালোবাসি। আচ্ছা, তা হঠাৎ তোমার এই পরিবর্তনের কারণ কি? নিয়তি বাবলু নামের একটা অসহায় বালককে লাকড়ির মতো জ্বালিয়ে আগুন বানিয়েছে, আর এই সমাজ সেই আগুনে তেল ঢেলে দিয়ে তাকে বানিয়েছে জাহান্নামের আগুন। বলো কাকে খুন করতে হবে? দুর্বল এক মহিলাকে, যে আমার জন্য এই মুহূর্তে এক ভয়াবহ নারী। বেঙ্গল হাসপাতালে 107 নম্বর কেবিনে শুয়ে আছে সে। যাও তাকে চিরনিদ্রায় শায়িত করে দাও। আই মিন কানেকশন কাট। কিন্তু আমি তো তোমাকে চিনি না, তুমি পথহার এক মায়ের সন্তান, তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে ঠিকই চিনেছি মা। মা? হ্যাঁ মা, আর যদি তোমার গলায় ওই পবিত্র লকেট না থাকতো তাহলে এতক্ষণে মায়ের রক্তে সন্তানের হাত কলঙ্কিত হতো। আর যে বড় পাপ, এই দুনিয়ায় আর কিছু নেই। তোমার চোখে পানি, মুখে মাদক আর হাতে পিস্তল, আমি তো কিছুই বুঝতে পারছি না। নিজের সন্তানকে এত কাছে পেয়ে তার বুকের কান্না শুনতে পাচ্ছ না মা? দেখো ভালো করে আমার মুখের দিকে তাকিয়ে দেখো মা, আমি তোমার হারিয়ে যাওয়া ছোট ছেলে। হ্যাঁ মা, ও ঠিকই বলেছে, ও তোমার ছোট ছেলে বাবলু।
বাবলু। আমার বাবলু, আমার বাবলু রে বাবলু, বাবলু ভাইয়া, আমি তোকে অনেক দুঃখ দিয়েছি রে, অনেক। হ্যাঁ ভাইয়া, আমি অনেক দুঃখ পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, মুখটা আমার চৌচির হয়ে গেছে ভাইয়া। ভাই বলে যেদিন তুমি আমার ঘর করেছিলে সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, তোমার চোখে যখন নষ্ট হয়ে গেছি তখন আরো নষ্ট হব, খুনি হয়ে যাব, সেভাবে নিজেকে ধ্বংস করে ফেলব। ভাগ্যের কি নির্মম পরিহাস ভাইয়া, টাকার জন্যে নিজের মাকে প্রথমে খুনের নিশানা বানাতে চেয়েছিলাম, আজ আমার হাতে কত বড় পাপ হতে যাচ্ছিল ভাইয়া। কিন্তু আমার মতো হতভাগিনীকে খুন করার দরকার হলো কার? কে তোকে পাঠিয়েছে? দৌলত খান। কিন্তু মা, দৌলত খান তোমাকে খুন করতে পাঠাবে কেন? আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ঠিকই বুঝতে পেরেছি, এই দৌলত খান আর কেউ নয়, নিশ্চয় সেই দুলুখা যে তোদেরকে আমার কাছ থেকে আলাদা করেছে, যে তোদের বাবাকে নির্মম ভাবে হত্যা করেছে, যার শেষ সাক্ষী আমি। আর আমাকে হত্যা করতে পারলেই তোদের বাবার মৃত্যুর ইতিহাস চিরতরে চাপা পড়ে যাবে। না মা না, ইমরান বেঁচে থাকতে তা হবে না, এই তোলক খানে যদি সে তুলকা হয়ে থাকে তাহলে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি এমন কঠিন ভাবে নেব যে কোনো বাধাই তোলক খানকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এতদিন আগুন তোলক খানের হুকুমে সন্ত্রাসের আগুন জ্বালিয়েছে, আজ প্রতিশোধের আগুনে আমি দৌলত খানকে জ্বালিয়ে পুড়িয়ে চারখার করে দেব। তার আগে এক কাজ কর ভাই, তুই বিজলিকে নিয়ে থানায় চলে আয়, আমি মাকে আর অন্তরাকে নিয়ে ওখানে যাব, কারণ দৌলত খানকে হামলা করে। তাহলে এসিপি সাহেব সুইমিং পুলের পাশে বসে বিয়ারের সব গ্রহণ করছেন? হ্যাঁ, আর ওদের আমার অফিস টফিস খুঁজে হয় না, বসো। হ্যাঁ, নেতাদের সাথে সম্পর্ক থাকলে রাখবেন, এটাই সুবিধা। শুনলাম আমার বিরুদ্ধে ওয়ারেন্ট আনতে গিয়েছিল তোমার ওই ইন্সপেক্টর, কি নাম যেন? হ্যাঁ, ইমরান। ওয়ারেন্ট আর দেইনি। ভালো ভালো, কিন্তু ব্যাটাকে সাসপেন্ড করছো না কেন? দেখো দৌলত, একজন ইমানদার ইন্সপেক্টরকে সাসপেন্ড করানো খুব সহজ ব্যাপার নয়। হ্যাঁ, নীল পানিতে সোনালি মাছ নিয়ে মজাতেই আছো। দৌলত, ও আমার স্ত্রী, সরি সরি। অসুন্দর কাজকামের সঙ্গে জড়িত থাকলে বউটা জোগাড় করেছে বড়ই সুন্দরী, বড়ই লোভনীয়। আর হ্যাঁ, যা বলতেছিলাম, সাসপেন্ড করতে না পারলে কমান্ডার ইন্সপেক্টরকে চলে। অসুন্দর অসুন্দর কাজ কামের সঙ্গে জড়িত থাকলেও বউটা জোগাড় করেছে বড়ই সুন্দরী, বড়ই লোভনীয়। দৌলত খান সাহেব, আপনি? হ্যাঁ আমি। এত রাতে? কাজটা রাতের বলেই এলাম। সাহেব কোথায়? এইমাত্র এলেন, বাথরুমে গেছে হাত মুখ ধুতে। এত তাড়াতাড়ি তো ফেরার কথা না। লিলি, দরজা বন্ধ করে দিলি কেন? দরজা লিলি বন্ধ করেনি, আমি করেছি। দেখো এসিপি আশরাফ চৌধুরী, সকালে সুইমিং পুলে তোমার বউটাকে দেখার পর আমার পেরেশানি আরো বেড়ে গেছে। মাত্র এক ঘন্টার জন্য তোমার বউটাকে আমার চাই। এবং জঘন্য কথা কি করে বলতে পারলেন আপনি? বন্ধু স্ত্রীর দিকে তাকাতে
একটু লজ্জা করলো না? গন্ডারের চামড়াজার চোখে তার কোনো শরম থাকে না, সুতরাং তুমিও লজ্জা শরম না করে আমাকে খুশি করে দাও। আরাম দাদা, আমি তোকে জানে মেরে ফেলবো, দরজা খুলে দে বলছি। আর এক পা আগে বাড়লে আমি তোকে গুলি করবো। আমি মারা গেলে তোমার স্বামীর ফাঁসি হয়ে যাবে, কারণ আমি নেতা। তোমার স্বামীকে খুনি সাজাতে আমার পার্টির মাত্র 2 মিনিট লাগবে। আমি মারা গেলে তোর আমার স্বামীর ফাঁসি হবে না, অন্তত তোর মতো পিশাচের হাত থেকে একটু মরতে পারবো। জীবনের কানেকশন কাট করা এত সহজ নয় সুন্দরী। আমি নিজে নিজেকে গুলি করেছি, তুমি মর্যাদা অটুট রেখেছি, কিন্তু স্বামী হয়ে তুমি এই মর্যাদা রাখতে পারো নি। তোমার পাপের অভিশাপ থেকে তোমার স্ত্রী মুক্তি পায়নি। জানো এই মহিলা কে? এই মহিলা, এই মহিলা আমার স্ত্রী, তোমাদের রেসিপি আশরাফ চৌধুরীর স্ত্রী। রেসিপিকে তোমরা সালাম করো। আর সেই রেসিপির বাড়িতে ঢুকে তার সাথে বাজারি মহিলার মতো ব্যবহার করা হয়েছে। আর আমি কিছুই করতে পারিনি। কেন করতে পারিনি জানো? আমি আমার বিবেক বিক্রি করে দিয়েছিলাম। আরে বিবেক তো ভালো, আমি লোভ লালসায় পড়ে আইনের দেয়া আমানত পুলিশের পবিত্র পোশাক বিক্রি করে দিয়েছিলাম। তার পরিণাম দেখো, দেখো তার পরিণাম। এখনো সময় আছে, এখনো সময় আছে, চোখ খোলো। যদি চোখ খুলতে এতটুকু দেরি হয়, তাহলে প্রতিটি ঘরের সামনে, প্রতিটি ঘরের দরজায় এমনি এক একটি লাশ দেখতে পাবে। এতদিন এই পোশাকের মর্যাদা আমি দেইনি, আমি আইন বরখেলাপ করি। সুতরাং যাওয়ার জন্য আমি পাপের সমুদ্রে ডুবে গেছি। আজ আইনের কাছে আত্মসমর্পণ করার আগে আমি সেই পাপীকে জিন্দা দাফন করব, জিন্দা দাফন করব। Thank you.
তার স্ত্রীও মুক্তি পায় না। মনে রেখো, পাপ একদিন তোমাকেও রেহাই দেবে না। তোমার পাপের অভিশাপ থেকে আজ তোমার স্ত্রীও মুক্তি পায় না। মনে রেখো, পাপ একদিন তোমাকেও রেহাই দেবে না, রেহাই দেবে না। এসিপি, এনেছি আমি মরে গেছি না, আমি মরতে পারি না, কারণ আজরাইলের কোনোদিন মরণ হয় না, সে শুধু জান কবজ করে। আজ তোর জান কবজ করি, আমি আমার প্রতিশোধ নেব। শুনেছি অন্তরা চৌধুরী এখানে থাকে। থাকেন। তুমি কি? ইন্সপেক্টর ইমরানের বোন। বাহ, আমার পুরনো দুশ্মনের বোন। আরাম জাদা, আর আমার মেয়েকে আরাম জাদা। তার আগে তোর জবান আমি বন্ধ করে দিচ্ছি। তোর জন্য কথা চেয়ে রেখি। কি বাবা, তোমার সব গেল কোথায়? বাবা, আরে বাবা দেখো, তোমার জন্য সবাই চাদর এনেছি। বলকে বাবাকে খুন করেছে, কে তোর ব্যবস্থা করেছে বল? আমার ইচ্ছে স্মৃতি নেই ভাইয়া, বাবাকে গুলি করে হত্যা করেছে ভাইয়া। কথা দাও এই সত্য সত্যি সত্যি মেনে নেবে। কথা দাও ভাইয়া। কে সে করতা?
সে খুনি। আমার তো মনে হয় যে আমাকে তুলে নিয়ে গিয়েছিল সেই হবে। টাকার জন্য ও সব কিছুই করতে পারে। থানায় সব ক্রিমিনালদের ছবি আছে, দেখলে চিনতে পারবে। নিশ্চয় চিনতে পারবো। কি প্রমাণ আছে ওই আগুনই তোমার পিতার হত্যাকারী? কি প্রমাণ আছে তোমার কাছে ওই আগুনই তোমার বোনের ইজ্জত লুণ্ঠনকারী? প্রমাণ প্রমাণ প্রমাণ। এই প্রমাণ নামের শব্দটি পুলিশ আর অপরাধীর মাঝে এক বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছে, যে দেয়াল রক্ষা করছে অপরাধীকে আর ব্যর্থ করে দিচ্ছে পুলিশের কর্তব্যকে। ইন্সপেক্টর ইমরান, তুমি ভুল বুঝো না, আইন কখনোই কোনো অপরাধীর বন্ধু হতে পারে না। আইন বরাবরই সঠিক না হয় তাহলে আইনকে জনগণ শ্রদ্ধা করবে না, ঘৃণা করবে। এই জন্য প্রমাণ ছাড়া আইন অচল। তাই যদি হয় স্যার, তাহলে সেই প্রমাণ আমি, আমার এই পোশাক। এই পোশাক পরে শপথ নিয়েছিলাম মানুষের কল্যাণে, সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে প্রয়োজনে জান কোরবান করব। সেই শপথ যদি সত্য হয় তাহলে বিশ্বাস করতে হবে এই পোশাককে। হ্যাঁ স্যার, আপনাকে বিশ্বাস করতেই হবে। যদি বিশ্বাসই না করেন তাহলে কি লাভ এই পোশাক পরে? ইন্সপেক্টর ইমরান, ভুলে যেও না তুমি একজন সিনিয়র অফিসারের সামনে দাঁড়িয়ে তর্ক করছো। যুক্তি দিয়ে কথা বলার নাম যদি তর্ক হয় তাহলে তর্ক করতে আমি ভয় পাই না স্যার। স্টপ দিস নন্সেন্স, মাথা গরম করি। একজন সিনিয়র পুলিশ অফিসারের সাথে কথা বলা বেয়াদবির স্বামী, তা তুমি জানো? আর এই বেয়াদবির জন্য আমি তোমাকে সাসপেন্ড করতে পারি। তার আর দরকার হবে না স্যার। যেখানে আইনের পোশাক সন্দেহ সেকলে বন্দি, সেই বন্দি পোশাকের উপর আমার ভরসা নেই। আমি চাকরি থেকে ইস্তফা দিলাম। প্রতিশোধ নিতে। প্রতিশোধ? হ্যাঁ, সেই পথবাসের উপর যে তোমাকে তুলে নিয়ে গিয়েছিল, যে আমার বাবাকে খুন করেছে, আমার বোনের ইজ্জত নিয়েছে। কিন্তু এই পোশাকে কেন? বাধা নই, আমি চাকরি ছেড়ে দিয়েছি। তার মানে তুমি খুন করতে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি হয়ে যাচ্ছি। না না, আমি তোমাকে খুনি হতে দেবো না। পথ ছাড়ো অন্তরা। না না, আজ আমার হাত থেকে এই খুনিকে কেউ বাঁচাতে পারবে না। শিক্ষা দিতে ঘুমন্ত সিংহকে কেন জাগাতে এসেছে ইন্সপেক্টর? তোমার কি জানের ভয় নেই? জানের ভয় আজ তুই করবি। আমি সেই শিকারী যার হাতে তোর মতো সিংহ কুত্তার মতো মারা যাবে। কি অপরাধ আমার? তুই আমার বাবাকে হত্যা করেছিস, মিথ্যে কথা। তুই আমার বোনকে বলাৎকার করেছিস। না, তোমার ধারণা মিথ্যে। আমি কাউকে খুন করিনি, কাউকে বলাৎকারও করিনি, সব মিথ্যে কথা। বদমাশ! আমার বাবার মৃত্যু আর বোনের ইজ্জতের বদলা আমি তোকে হত্যা করে নেব। আজ আমি তোর মিথ্যা জবান স্তব্ধ করে। তুমি আবারও ভুল করলে ইন্সপেক্টর। আজ এই সিংহের বিষাক্ত থামা থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আমি আগুনকে কোনোদিন মিথ্যা বলে শুনিনি। তোমাদের মতো পুলিশের কথা কোনো দাম নেই। তুমি এই বদমাশের চামচা। আমি কোন চামচা নই, আমি বাংলা নগরী স্কুলের একজন শিক্ষক। মিথ্যাকে প্রশ্রয় দেওয়ার কাজ নয়। আগুন গুন জবরনাশ ঠিকই, কিন্তু আমি ওকে বহুদিন থেকে জানি, ও মিথ্যা বলে না। পুলিশের বাড়িতে ঢুকে এমন জঘন্য কাজ কে করতে পারে? কার এত বড় সাহস তুমি তো নিশ্চয়ই জানো। শহরের সব গুন্ডাকে তুমি ভালো করেছিল। সেদিন ইন্সপেক্টর মাইকেলকে নাঙ্গা করে অপমান প্রতিশোধ নিয়েছে। আগুন, চুপ করে থেকো না, বলো তো তার নাম। শুধু নাম কেন, এই মুহূর্তে আমি সেই হারামজাদা কেনে এই আসা পর্যন্ত এখানে অপেক্ষা করব। আর ব্যর্থ হয়ে ফিরে এলে আমি তোকে। সুতরাং একথা জানার পর তুই আমাকেই খুন করার জন্য পাগল হয়ে উঠবি, এটাই স্বাভাবিক। তাই আমি নিজের নিরাপত্তার জন্যে তোর প্রেমিকা বিজলিকে আমার হেফাজতে নিয়ে নিলাম। যদি ওর জীবন চাস
তাহলে রূপনগরের ভাঙামিলের আস্তানায় এসে আত্মসমর্পণ কর, নয়তো তোর জন্য বেচারি প্রেমিকা বিজলি মারা যাবে। ইতি দৌলত খান। আমির বাচ্চা, অন্তরাকে ঢাল বানিয়ে ফেলেছিস, তুই আমার হাত থেকে বেঁচে যাবি? চলাকি রাস্তায় নিয়ে এবার নিজের মরণ ফাঁদ তুই নিজেই তৈরি করেছিস। ইমরান আর আগুনকে দুটি ভিন্ন ভিন্ন জায়গায় হত্যা করবে, এর চাইতে সুন্দর পরিকল্পনা আর হয় না। এতক্ষণে নিশ্চয়ই দুই হিরো আমার চিঠি পেয়ে গেছে, কিন্তু সাবধান, ভুলেও যেন পৃথিবীর কেউ জানতে না পারে আমি কোথায় যাচ্ছি। তোমাকে ধরার জন্যই তোমার প্রেমিকাকে রোপ হিসেবে ব্যবহার করেছি, এবার তুমি আমার হাতের মুখ। তোর চোখের সামনে তোর প্রেমিকাকে আগে জবাই করা হবে। ফেলে দে হাতিয়ার, ফেলে দে। এবার তোকে সোজা উপরে বাঁচিয়ে দেব। গ্রামের বাড়ির পথে রওনা হয়েছে। তখন পানিয়ে বাঁচা যায় না। তুই আমার বাবার মতো মহান লোককে হত্যা করেছিস,
ভেবেছিলাম তোকে আইনের হাতে তুলে দেব, কিন্তু তুই কোত্তার রোজ বেঁচে নিয়েছিস। আমার বাবার হত্যাকারী সেবার আমাকে দিয়ে আমার মাকে হত্যা করিয়ে আমার ভাইয়ের কাছে আমাকে খুনিশা দিয়ে তুই আমাদের পরিবারকে ধ্বংস করতে চেয়েছিলি, কিন্তু আজ তোর মতো দুর্নীতিবাজে ধ্বংসের দিন এসে গেছে। আজ আমি আগুন দই অঙ্গার চার উত্তাপে তোর এই পাপি দেহ পুড়ে ছাই হয়ে যাবে। আমাকে জানে বেরো না, আমাকে আমার জীবন ভিক্ষা দাও, আমি বাঁচতে চাই। ঠিক আছে, তোকে বাঁচার একটা সুযোগ আমরা দিতে পারি যদি তুই আমাদের এই যন্ত্রণার নিশানা থেকে পালিয়ে বাঁচতে পারিস। কানেকশন কাট। বেলুন পুটুস বাস নাই সাহেব। আপনি আমাকে বাঁচান, ওরা ওরা আমার কানেকশন কাট করে দিতে চায়, আপনি আমাকে বাঁচান। কতজনকে গুলি করবি, আরে কতজনকে গুলি করবি? এই বালবারে মাত্র ছয়টা গুলি, আর জনতা আলো সমুদ্রের মতো। আর জনতা জোয়ারে তোর মতো ফেরাউন তলিয়ে যাবে শয়তান। তুমি আত্মসমর্পণ করো দলত খান। অসম্ভব, এই অস্ত্র আমাকে বাঁচাবে। কুকুর যখন পাগল হয় তখন তাকে মেরে ফেলতে হয়। স্যার, আপনি? আমি এসেছিলাম ওয়ারেন্ট নিয়ে দৌলত খানকে গ্রেফতার করতে। স্যার, আমাকে গ্রেফতার করুন। অবশ্যই গ্রেফতার করব, আর তোমাকে গ্রেফতার করব বেয়াদবির জন্য। তুমি ইস্তফা দিলেও ডিপার্টমেন্ট তোমার পদত্যাগপত্র গ্রহণ করেনি। স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার।